हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। তোমার সবার কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আর এখন বাজে 1:15, আর আমি চলে এসেছি খিচুড়ি করতে। আজকে বেশ বৃষ্টির দিন, তাই জন্য খিচুড়ি। আর দেখো একটা বেজে গেছে, গুড মর্নিং বললাম না, এখন হবে গুড নুন। দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দেবো, অল্প অল্প, যেহেতু এটা পেঁয়াজ রসুনের জিনিস, এটা অল্প একটু জিরে দেবো। ওখানে তোজো প্রচন্ড বায়না ধরেছে, ও দোলায় ধুলছে। খুব কাঁদছে তোজো, তোজোকে নিয়ে। আর এখানে দেখো ভাতটা আমার হচ্ছে, হয়ে গেছে ভাতটা, আর ডাল সেদ্ধ করা আছে। এবার আমি এতে একটু চিনি দিয়ে দেবো। আর আজকে বায়ু খুব সুন্দর, সকাল থেকে দেখছি একদম মেঘলা ওয়েদার, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। এক চামচ চিনি দিলাম। হ্যাঁ তোজো প্রচন্ড কাঁদছিল বলে আমি আর দেখাতে পারিনি। এই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এই দেখো আমার তোজো, এই দেখো আমার তোজো, একটু হেসে দাও তো আমার। আর তোমার ছোট ভীমকে দেখিয়ে দাও, তোমার ছোট ভীমকে, উড়ে পাবারে ছোট ভীমকে দেখিয়ে দাও, এটাও ছোট ভীম। এতে আমি দিয়ে দেবো আদা রসুন কাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর লঙ্কাটা আমি তুলে রেখে দিলাম কারণ তোজো খাবে বলে, তোজো যেহেতু খাবে ওই জন্য লঙ্কাটা আমি দিলাম না। এবার দেবো আদা রসুন বাটা। আর আজকে দেখো একটু বেশি পরিমাণেই দেবো, কারণ অনেকটা যেহেতু খিচুড়িটা। আমি অ্যামাজন থেকে দেখো আমি আদাটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, এবার একটু ভাজবো। আর আমাদের দেশের বাড়ি থেকে অনেক করে যাওয়ার কথা বলছি, কিন্তু আমরা যেতে পারছি না। এই রবিবার যাওয়ার কথা হয়েছিল, কিন্তু কোথায় কাজ আছে। আর দেশের বাড়ি বলতে আমাদের গ্রামের বাড়ি আমতা। আমাদের পোষার আমাকে বলছে যে তুমি দেশের বাড়ি বলছো কারণ তুমি লন্ডনে থাকো। আমি যে তা না, ওটাকে আর কি দেশ বলে বলে অভ্যাস হয়ে গেছে, কি করব বলো, তোমার কিছু মনে করো না। আমারও মনে হলো সত্যিই তো দেশ কি, আমি কি বিদেশে থাকি। ওটা হাওড়া জেলার মধ্যেই পড়ছে, কিন্তু ওটা গ্রামীণ এলাকা। চলো এটা আমি এ দিয়ে দেবো, এবার হলুদ লঙ্কা যা যা দিয়ে দেবো। তোমার তোজো কোথায় গো? জিরে গুঁড়ো আমি সবই দেবো, খালি লঙ্কাটা দেবো না, কারণ যেহেতু তোজো খাবে ওর জন্য তুলে রেখে তারপর দেবো। নুনটা দিয়ে দেবো একটু বেশি করে, দু চামচের মতো। হলুদটাও দিয়ে দেবো অনেকটাই, এখানে হলুদ বার করা নেই, আমাকে আর একটু হলুদ দিতে হবে, বুঝলে। আর তোমার চানটা হয়ে গেছে, মেঘলা ওয়েদার, একটু বেশি করে হলুদ দিয়ে দিলাম কারণ অনেকটা ভাত ডাল আছে তো। আর এমনই একটা জিনিস,
ছেলেই রোদ রুখে যায়, কেন জানি না। চলো একটু ভাজা চলো হোক, তারপরে দেখাচ্ছি। দেখো ও মা কি করে খুললে, আরে দেখো তোজো ঠিক বসে বসে সাবানটাকে খুলে ফেলেছে। আবার দেখাচ্ছে, মানে আমার জিনিয়াস, আমরা এখনো পর্যন্ত ওটা টেনে ছিটতে গেলে অস্থির হয়ে যাবো। কি করে সাবানটাকে খুললে বলো তো, কি করে ছিললো ওটাকে? জল দিলাম একটু, আর ওখানে দেখো ভাত ডাল অনেক হয়ে গেছে, আমি কি করবো জানি না। এই দেখো এক হয়ে গেছে, একটু কষা হোক। দেখো কি মানে জিনিস, এখন রোদ উঠে যাচ্ছে, সকালে এত বৃষ্টি এত বৃষ্টি, বাপি পোষা ওরা যেতে পারছিল না, আর এখন দেখো রোদ উঠে যাচ্ছে। কিছু এটা খাওয়ার সময় অন্তত বৃষ্টি হোক, তাহলে অন্তত ভালো হয়। দেখো আমি কষছি, আমার এখনো এতে আরো একটু লঙ্কা গুঁড়ো দেওয়া যায়, কিন্তু কিন্তু এর জন্যে তোজো খাবে যেহেতু খেলে যাচ্ছে না। এই দেখো তোজো আর দিদি কি করছে, এই দেখো সুন্দর গন্ধটা তো ছেড়েছে, খেতে কত ভালো হবে জানি না। কষতে হবে, কষার কাছে নেই, একটা বেজে গেছে, আমি এখনো কষে যাচ্ছি, আমার ছেলে কখন খাবে আমি জানি না। সাবানটা মনে হয় দেহ রাখবে, শুধু দেহ রাখবে না মানে হাতও একদম সাবানে সাবান গান্ড করে ভেবে দেখে আসবে। এই তোজো কোথায় গেল রে? তোজো এখন খাটের তলায় ঢুকে গেছে, চলো দেখবে চলো কোথায় যাচ্ছ। এই যে ও বাবা বল, আর সকাল 11:30 অবধি কিছু কাজ হয়নি, কি করব জানি না। তারপরে একটা একটা করে কাজ এখন হচ্ছে, এখনো ঘর ঝাড় দেওয়া বাকি। দেখো সেরকমভাবে কিছুই আজকে গুছানো হয়নি, বেশ পরিষ্কার পরিষ্কার মানে দাগ ফাঁক ঝেড়ে পরিষ্কার করে ঝাঁট টাঁট দিয়ে চান করতে গেলে তার মনে শান্তি, কিন্তু আজকে সেটা আমি করতে পারিনি। আর গলাটা মানে খেতে গেলে এইখানটা জলটা এরকম করে খেতে গেলে এখানটা লাগছে, তাই জন্য ভয়ে আমি অস্থির হয়ে গেছি, কাল কবজি লেগেছে, আজকে একটু ভালো আছি। আর অনেকদিন সেই যে 2 মাস বাপের বাড়িতে ছিলাম, কি বাবা ছোট ভীম, ছোট ভীম ওই তো গাড়িতে গাড়িতে, আর সেই যে বাপের বাড়ি থেকে এসে ঢুকেছি, আর হয়ে গেল তোমার 4 মাস, বেরোয়নি কোথাও, বেরোয়নি, ওই জন্য একটু যেতে ইচ্ছা করছে, যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গায়, মানে গেলে দুটো পাশাপাশি 5 মিনিটের ডিফারেন্স।
সেটা কেন বুঝতেই পারছো, সে গল্প তোমাদের সঙ্গে একদিন করবো। চলো আমি মিশিয়ে দিয়েছি ঠিক কথাই, দু জায়গায় দুটো রকম মেশানো আছে, কিন্তু আমি একটুখানি লঙ্কা গুঁড়োটা দিয়ে আর একটুখানি ধুয়ে জল দেবো, কারণ ওইটা আমাদের আর এটা হচ্ছে তোজন, এতটা তোজন খাবে না, পরে দিয়ে দেবো, কিন্তু কারণ তোজকে এখন অত ঝাল দিই না, জিনিস খায় খায় না যে তা নয়, রেস্টুরেন্টের জিনিস সব খায়, তাও দিই না। আর এবছর আমাদের এই সামনে পুজো হবে কিনা, দুর্গা পুজো হবে কিনা জানি না, বড় বড় পুজোগুলো তো প্রায় হচ্ছে না বললেই চলে, হবে কি জানি না। দেখো মহালয়া হয়ে যাওয়া মানেই দেবী পক্ষ পড়ে যাওয়া, এক মাস দেবী পক্ষ, আর মহালয়া হয়ে গেল আজ প্রায় এক সপ্তাহ, এখন প্রায় ষষ্ঠী হয়ে যাওয়ার কথা, পঞ্চমী তো হয়ে যাওয়ার কথাই, কিন্তু এবারে সব অন্যরকম হয়ে গেছে, এক মাস বাকি। এই যে জলটা ফুটে গেছে দেখছো, এটাকে এখানে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। চলো চলো আমি আবার সব কমপ্লিট করে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। আর তোজোর খাবার রেডি হয়ে গেছে, খিচুড়ি, শাক ভাজা, আলু ভাজা, ওল ভাজা, ঢেঁড়স আর বেগুন ওকে দিয়ে নিই, ডিম ওকে দিয়ে নিই, ওগুলো আমরা খাবো। চলো খেয়ে দে, তারপরে তোমাদের সাথে আবার বিকালে কথা হবে। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে, গল্প নয় তোমাদেরকে দেখাবো এখন আমার কী কী কাজ। সকালে তো দেখলে খিচুড়ি হলো, খেতে বসে গেল তোজো, আমরাও খেয়ে নিলাম ঘুমিয়ে টুমিয়ে, বিকালে যা কাজ ছিল করে টোরে, এবার জানি সকালে খিচুড়ি খাওয়া হয়েছে, শুদ্ধ প্লেন আলু চচ্চড়ি আর রুটি হবে, আমার সবাই মাংস নিয়েছে হাজির, এখন মাংস আর ভাত হবে, যেহেতু সকালে খিচুড়ি খাওয়া হয়েছে ওই জন্যে ভাত খাওয়া হবে আর কষা মাংস। চলো দেখবে চলো, এমনি আমার সব হয়ে গেছে কাজ, এই যে তোজো এখন শুরু করে দিয়েছে, প্রেশার প্রেশার নিয়ে শুরু হয়ে গেছে, চলো দেখি রান্নাঘরে কী হচ্ছে। ও মগটা নামিয়ে দিয়েছো, ঠিক আছে। আমি আবার চলে এসেছি, এখন বাজে সন্ধে, সন্ধে নয় রাত্রির হয়ে গেছে 8:30 বাজে, আর আমি জানি যে আমাদের সকালে যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে, রাত্রিবেলা রুটি আলু চচ্চড়ি, কিন্তু নিয়ে চলে এসেছে মাংস, এবার যেহেতু মাংস নিয়ে চলে এসেছে ওই জন্য এখন মাংস আর ভাত হবে, আর এমনি সকাল আমাদের সন্ধ্যে থেকে যা টুকটাক কাজ আছে সব কাজ হয়ে গেছে, হ্যাঁ বাবা টুকটাক কাজ হয়ে গেছে, আর মাংসটা আনা হয়েছে, ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওই জন্যই একটু দেরি হচ্ছে, 9:00 বেজে গেছে, আর আমাদের একটু ফ্ল্যাটে আজকে জল ছিল না বলে একটু দেরি হলো, নাহলে এতক্ষণ সব কাজই হয়ে যেত, ভাতটা খালি একদিকে বসবে একদিকে মাংস, মাংসটা যেহেতু কষা হবে বেশি সময় লাগবে না, আবার সকালে খিচুড়ি খেয়ে বিকালে মাংস, আর এই দেখো তোমরা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছু না আর এখানে ভাত বসে গেছে, সেরকম কিছুই না, তোজোকে এখন খাইয়ে নেবো আমি, ও দেরি করে উঠেছে আজকে 7:30 সময়, ওই জন্যে এখনও খাওয়া হয়নি, ওর খাইয়ে নেবো,
থালি নিয়ে মাংসটা বসাবো, কি বসে দিয়ে গিয়ে খাইয়ে দেবো। এই হলো আমার সারাদিনের কাজ, দেখতেই পাচ্ছ জানি বিকালে কি বাবা ও কি ছেলে, ঝাঁটা দিয়ে এখন প্রেশারটাকে মারছে। এই যে ঘর দোরের অবস্থা করে কি অবস্থা করে, এই যে এটা হচ্ছে ঝাঁটা ডান্স, ঝাঁটা ডান্স। আর দেখি পারলে মাংসটা বসিয়ে তারপরে তোদেরকে খাওয়াবো, কারণ দেখ 9টা বেজে যাচ্ছে। আর দেখো আমার মুখে কী সব বেরিয়ে গেছে, পুজো সেরকম আনন্দ নেই, আর সাজেরও কোনো এ নেই, কোনো সাজের। আর বিকাল থেকে বৃষ্টিটা একটু কমে গেছে, আমাদের এখানে জল জমেছিল, জল নেমে চলে গেছে। সালকিয়া মানেই জল, চারিদিকে জল, খুব কম জায়গা আছে যেখানে জল নেই, ভ্যানিশ হয়ে গেছে। বিকাল হতেই হু হু করে জল নেমে গেছে, শান্তি। তাও এক এক জায়গায় আছে, এক এক জায়গায় অনেক জল। চলো আর বেশি বক বক করবো না, এবার রান্না দেখাই, ওটা মাখানো থাক, আমি তোদেরকে খাইয়ে এসে বসাবো চলো। আর আমি এখন তোজোকে খাওয়াতে চলে যাচ্ছি, এই দেখো ওর কনফ্লেক্স গোলা হয়ে গেছে। চলো এখন খাওয়াতে গেলে, এখন ওকে খাওয়াতে গেলে প্রচুর ঝামেলা। এই যে হাঁড়ি কড়ি কলসি সব দিতে হবে, তবে খাবে। এখন খুন্তি নিয়ে বেরিয়েছে, চলো। এখন আমি প্রথমে আলুটা ভেজে নেবো, আলুটা ভেজে নেবো। এই দেখো আমি এরকম আলু, যেহেতু আলু চচ্চড়ি আলু সেহেতু ওরকম কোটা হয়ে গেছে। এবার কি আমি আলুটাকে তো ফেলে দেবো না, ওই জন্য ওই আলুটাকেই আমি ভেজে, তাহলে কষাই করার ইচ্ছা ছিল, কিন্তু এই আলুগুলো আছে বলে আলুগুলো অল্প করে দেবো, বেশি নয়। আর এখানে আমি আমার হরলিক্স গুলে নিয়েছি, যত তাড়াতাড়ি খাওয়া যায় ওই জন্য গুলে রেখে দিয়েছি, পরে খাবো। সব আলু দেবো না, অল্প আলু দিয়ে দেবো। যাতে একটু আলুগুলো থাকে, একটু আলুগুলো মুখে মানে মেখে খেতে সুবিধা হয়, খোঁজা কাটা। এতে আমি দিয়ে দেবো শুধু একটু তেজপাতা, আর কিচ্ছু দেবো না, আর একটু চিনি। তেজপাতা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো, দিয়েছি। এবার আমি এসে দিয়ে দেবো পেঁয়াজগুলো, পেঁয়াজ কাটা আছে দিয়ে দেবো। আর আমার চোখ জ্বালা জ্বালা করছে, কেন জানো, আমি তো এই পাখাটা চালাতে পারছি না, তাহলে তোমরা কোনো কথা শুনতে পাবে না, ওই জন্যে কিন্তু আমার চোখ জ্বালা জ্বালা করছে। এই দেখো একে পেঁয়াজের ঝাঁজ, তারপর তেলের ঝাঁজ, চলো। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার করবো, সেটা শেয়ার করলাম।
কারণ কিছু নতুনত্ব নেই। এর আগেও তোমরা দেখেছো আমি কিভাবে মাংস করছি, যখন নতুনত্ব কিছু তো করিনি, অন্য কিছু রকম অন্য কিছু আইটেম করলে তখন তোমার সাথে আমি ভালো করে শেয়ার করবো। তোমাদের হয়তো মনে হতে পারে সেই একই জিনিস দেখাচ্ছে, একই জিনিস দেখাচ্ছে, এই আজকে আমি মাংসটা করছি মানে তোমাদের সঙ্গে সেই ফাঁকে একটু গল্প করে নিলাম। সুযোগকে নিয়ে এখন মা বারান্দায় গেছে, আর সেই সুযোগে আমি রান্নাটা ছেড়ে ফেলি। ও খুব ছটফট করে, আর এখানে মাংস বসিয়ে দিয়ে আমি চলে যাব ঘর দোর পরিষ্কার করতে, কারণ ঘরের অবস্থা খুব খারাপ করে রেখেছে। দেখবে চলো চারিদিকে দেখো দেখো, তাও আমি তুলে রেখে গেছি, ওখানে টিয়ার উল্টে আছে, ওখানে পেঁয়াজ পরে বাটি পরে সব পরে, আর ও এখন বাইরে গেছে বারান্দায় গেছে লোক দেখবে বলে। দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আমাদের গ্রামের বাড়িতে যাওয়া ঠিক হচ্ছে, তোমাদের দেখাবো আমাদের গ্রামের বাড়ি কত সুন্দর। দেশের একঘেয়ে পরিবেশের থেকে অনেক 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 সুন্দর। চলো তাহলে আর বেশি দেখাচ্ছি না মাংস, একবারে কষে তোমাদের সঙ্গে দেখা করবো, কারণ একই মাংস। আর এই দেখো এখানে এখন সোজো চলে এসেছে, আর ওখানে মাংস হচ্ছে হয়ে গেছে, খালি এবার নামিয়ে দেবো, দেওয়ার ও বাড়িতে নিয়ে যাবে, ও নিয়ে চলে যাবে, আর আমরা ওখানে খাবো। আর আর বাড়াচ্ছি না ব্লগটাকে, এখানেই শেষ করছি ব্লগটা। আর এবার সব তোজোকে, এখন তোজো অনেক দেরি করে খেয়েছে বলো, এখন তাড়া নেই খাওয়ানোর, এবার ওরা আসবে, যেহেতু বাড়ি থেকে সব ধুতে ধুতে হবে, মুছতে হবে, তার জন্য সব ব্যবস্থা করি, আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও যাতে তোমাদের আমি দিতে পারি। প্লিজ তোমরা আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।